স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দলকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে ব্যক্তিটি নিয়ে গেছেন, যাকে আমরা চিনি মাদার অফ ডেমোক্রেসি হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি সম্মানের সাথে স্মরণ করছি এখানে যারা আজকে উপস্থিত আছেন, তাদের মধ্যে আজকে যারা এই দলের প্রতিষ্ঠার সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে, এবং উপস্থিত যারা এই মিটিংয়ে বিভিন্নভাবে সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠার কেন হয়েছে, কিভাবে হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, এই বিষয়গুলি আমরা এতক্ষণ আলোচনা করেছি। আমাদের এখানে বিশেষ করে যারা উপস্থিত আছেন, যাদের তাদের মধ্যে যারা সরাসরি শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সাথে সংযুক্ত ছিলেন কাজে, দেশ গড়ার কাজে, দল পুনর্গঠনের কাজে, পুনর্গঠনের কাজে, তাদের সকলের কাছ থেকে সরাসরি আমরা শুনতে পেয়েছি কিভাবে, কোন প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছিল। আমার মনে হয় সেই আলোচনার পুনরাবৃত্তি করাটা বোধ হয় ঠিক হবে না, বরঞ্চ আমি চেষ্টা করব ভিন্ন একটি কথা দিয়ে শুরু করতে। আমাদের নেতৃবৃন্দ এখানে যারা বক্তব্য রেখেছেন, তারা সকলেই শহীদ জিয়ার কথা বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার কথা বলেছেন, বিএনপির কথা বলেছেন। এখানে বক্তাদের মধ্যে উপস্থিত যারা আছেন, তারা অনেকেই সরকারে ছিলেন, সরকার পরিচালন করেছেন, কিভাবে দেশ গঠন করেছেন, কিভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন, সেই প্রেক্ষাপটগুলো, সেই ঘটনাগুলো তুলে ধরেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাগুলো। দেখুন, একজন মানুষ সম্পর্কে বা একটি প্রতিষ্ঠান সম্পর্কে, সেই প্রতিষ্ঠানের সদস্য বা একজন মানুষ সম্পর্কে তার পরিবারের বা তার যারা প্যারেন্টস থাকে, তারাই সঠিক কথা বলতে পারে। আমি যদি এভাবে বলি, আমরা দেখেছি বিভিন্ন বইয়ের পাতায়, পত্রিকার পাতায় দেখেছি, এই যেই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, যাদেরকে নিয়ে আমাদের দলের সৃষ্টির প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে স্বাভাবিকভাবে তাদের কথাও চলে এসছে। আমরা দেখেছি একটি সময় দেশ স্বাধীনের পরে, যখন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ দল আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে, বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান কথা প্রসঙ্গে বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। কাজেই তাদের নেতাই বলে গিয়েছেন কি ধরনের দল এই রাজনৈতিক দলটি। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দেখলাম যে তাদের বর্তমান নেত্রী শেখ হাসিনা বলেছে যে যদি কাফনেরও কাপড় দিই তাহলে আমার দলের নেতারা সেটি চুরি করে খেয়ে ফেলবে। কাজে দেখেন, উভয় সময় এই দলের উভয় নেতা এবং নেত্রী একই ধরনের কথা বলেছেন। নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল নেতা এবং কর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ যারা এই অনুষ্ঠানে জয়েন করেছেন, ব্যর্থ মানুষরা সাধারণত প্রতিহিংসার আগুন ছড়ায়, আর সফল মানুষরা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দেয়। আমরা আমাদের বক্তাদের কাছ থেকে যেটা শুনেছি দেশ স্বাধীনের পরবর্তী বিষয়গুলো, আমরা দেখেছি যে কিভাবে সেই সময় সরকারটা ব্যর্থ ছিল, পরবর্তীতে ও বর্তমানে আমরা দেখছি কিভাবে এরা ব্যর্থ, এবং সেজন্যই কিন্তু এত কথাগুলো চলে আসছে, ব্যর্থতা সফলতার কথা এসছে। আমি যেই মেইন যেই কথাটা বলতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি আছেন, যখন আমরা দেখছি যে এদের বর্তমানে এই যে ক্ষমতাসীন যারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, এরা এদের বিভিন্ন কাজ, খারাপ কাজগুলো বেরিয়ে আসছে যখন, তখন কিছু সংখ্যক ব্যক্তি আমরা দেখি বিভিন্ন টক শোতে বলছে বিএনপি আওয়ামী লীগ এরা সব একই রকম। আজকে উপস্থিত সকলের সামনে আমি বলতে চাই যে নো, বিএনপি এবং আওয়ামী লীগ একই রকম না। বিএনপি এবং আওয়ামী লীগ যে একই রকম না, আমাদের এখানে সম্মানিত স্থায়ী কমিটির সদস্যরা ওনাদের বক্তব্যে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ওনাদের বক্তব্যে সেগুলো ওনারা তুলে ধরেছেন, অতীত বর্তমান সব তুলে ধরেছেন যে কোনোভাবেই বিএনপি আওয়ামী লীগ এক না।
বিএনপি অস্তিত্ব স্বাধীনতার সাথে, বিএনপি দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিল যা করতে পারেনি আওয়ামী লীগ। এখানে বিএনপির সাথে আওয়ামী লীগের ব্যর্থতা, বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য। বিএনপি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল, আওয়ামী লীগ একদলীয় শাসন চালু করেছিল। আওয়ামী লীগের সময় সংবাদপত্র বাক স্বাধীনতা থেকে আরম্ভ করে কি হয়েছিল তা আমরা দেখেছি। একইভাবে বিএনপির সময় আমরা দেখেছি যে সংবাদপত্রগুলো মুক্তভাবে তাদের লেখা প্রকাশ করতে পেরেছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় দুর্নীতির কারণে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছিল, কোথায় বিএনপির সময় তো এই ঘটনাগুলো ঘটেনি। আমরা দেখেছি 73 সালে দেশ স্বাধীনের পরে একটি নির্বাচনে কিভাবে ভোট ডাকাতির সূচনা করা হয়, কোথায় বিএনপির সময় তো এরকম নির্বাচন আমরা দেখিনি। আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, শস্য শ্যামলা যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি করা হয়েছে, কোথায় বিএনপির সময় তো দেখা গেছে যে বরঞ্চ সেই তলাবিহীন ঝুড়িকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ করে খাদ্য বিদেশে রফতানি করেছিলেন। এইরকম অনেকগুলো ঘটনা আছে। শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, কিভাবে দেশ স্বাধীনের পরে শিক্ষা ব্যবস্থার মধ্যে নকলের প্রসার ঘটে। বিএনপির সময় আমরা দেখেছি কিভাবে শিক্ষা ব্যবস্থা থেকে নকলকে ধীরে ধীরে নকলকে বের করে নিয়ে আসা হয়। কাজে বিএনপি এবং আওয়ামী লীগ কখনোই এক হতে পারে না। এই যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ দলটি, তারা দাবি করে, তারা বলে স্বাধীনতা যুদ্ধের সাথে বলে তারা ওতপ্রোত ভাবে জড়িত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিএনপির সৃষ্টি করা। তারা স্বাধীনতা নিয়ে, তারা স্বাধীনতা যুদ্ধ নিয়ে দাবি করে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে স্বাধীনতা পদক, এটিও বিএনপির করা, তারা বলে তারা ভাষা আন্দোলনের সাথে জড়িত, কিন্তু 21-এ যেই পদক এটিও বিএনপির করা। আমরা দেখেছি যে কথায় কথায় তারা বলে যে বিএনপি সেনাবাহিনী থেকে জন্ম, সেনানিবাস থেকে তাদের জন্ম, কাজে বিএনপি গণতন্ত্র আনতে পারে না। কিন্তু আমরা কি দেখলাম, 82 সালে যখন একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে, নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে যখন মার্শাল ল জারি করলো স্বৈরাচারের স্বাদ, সেই সময় আমরা দেখলাম এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলল আই এম নট আনহ্যাপি। আমরা পরবর্তীতে দেখলাম সমগ্র দেশ যখন উত্তাল গণতন্ত্রের জন্য, যখন আন্দোলন হচ্ছে, আন্দোলন যখন তুঙ্গে, সেই সময় আমরা 1986 সালে দেখলাম যে জাতির সাথে বেইমানি করে আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করল। আমরা 96 সালে দেখলাম, 96 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনেও জনগণ পুরাপুরি তাদের পক্ষে রায় দিল না, কিন্তু আমরা দেখলাম যে সেই স্বৈরাচারের সাপোর্ট নিয়েই আবার আওয়ামী লীগ সরকার গঠন করলো। একইভাবে পরবর্তীতে আমরা দেখলাম 2007 সালেও, যখন 2006 সালেও যখন আমাদের বিরুদ্ধে তারা তথাকথিত আন্দোলন করলো, সেই সময় তারা স্বৈরাচারের সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত বরাবরই তারা এই স্বৈরাচার বা এরশাদ এর দলের সাথে ছিল। কাজেই এই দলটি যখনই যেই কথাগুলো বলেছে, সকল সময় তারা ভিন্ন কথা বলেছে। ইদানিং আমরা কি দেখছি, দেখুন ইদানিং আমরা যে কাজগুলো দেখছি, যে এই যে এখানে একজন বক্তা উল্লেখ করেছেন যে আমাদের প্রায় 35 লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্ন গায়েবী মামলা দেওয়া হয়েছে, আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার শত শত আমাদের নেতাকর্মী গুম খুন হয়েছে, আমাদের ইলিয়াস আলীর মতন মানুষকে গুম করা হয়েছে, নেতাকে গুম করা হয়েছে, এর সাথে বহু আরো নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের সালাউদ্দিনের মতন নেতাকে গুম করে সীমান্তের ওপানে ফেলে দিয়ে আসা আছে। কোথায় বিএনপির সময় এরকম কোন ঘটনা ঘটেছে? এখানে মঈন খান সাহেব বলেছেন, সঠিকভাবে উনি বলেছেন যে বিএনপির সময় দেখাতো তারা যে তাদের 35 লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে, না মামলা দেওয়া হবে, কেউ যদি অন্যায় করে সেটা আইন, আইনের গতিতেই চলবে। আমরা এরকম ঘটনা তো বিএনপির সময় ঘটেনি। আমরা দেখেছি কিভাবে প্রধান বিচারপতিকে নক্কারজনক বা ন্যাক্কারজনক ভাবে কিভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এক বিচারপতি কিভাবে সঠিক রায় দেওয়ার ফলে তাকেও দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কাজেই
আইনের স্বাধীনতা বা আদালতের স্বাধীনতা কোথায় গিয়ে ঠেকেছে সেটি আজকে দিবালকের মতন পরিষ্কার। এই ঘটনাগুলো তো বিএনপির সময় হয়নি। আজকে তাদের যদি দলের দিকে আমরা তাকাই, দেখা যাচ্ছে একটি বিশেষ একটি ছাত্রলীগের নেতারা নেতাদেরকে তারাই ধরেছে, বলছে যে সে 2,000 কোটি টাকা পাচার করেছে। চিন্তা করুন, ছাত্রলীগের নেতা 2,000 কোথায়? আমাদের ছাত্র দলের কোনো নেতার নামে তো এরকম কখনো দেখিনি আমরা, কেউ তো দেখাতে পারেনি। আমরা দেখছি যে যুবলীগের নেতাদের ড্রয়ার খুললে শত শত কোটি টাকার FDR পাওয়া যাচ্ছে, কোথায়? যুব দলের কোনো নেতাদের নামে তো এরকম দেখা যায়নি। আমরা দেখছি যে তাদের নেতাদের নেতাদের ব্যাপারে কি নিউজ বেরিয়ে আসছে, যে ব্যাংক থেকে 1,000 কোটি টাকা নেই। তাদের নেতাদের নামে বেরিয়ে আসছে যে তারা ভুয়া সার্টিফিকেট ইস্যু প্রদান করছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা, তাদের আন্তর্জাতিক নেতারা ভুয়া সার্টিফিকেট, করোনার ভুয়া কোভিড, করোনা কোভিড এর ভুয়া সার্টিফিকেট কোথায়? বিএনপির সময় তো এই কাজগুলো হয়নি, বিএনপির সময় তো এই জিনিসগুলো কখনো দেখা যায়নি। কাজে এরকম বহু জিনিস আছে। 2000 সালে 2001 সালে জুন মাসে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। লক্ষ লক্ষ শেয়ার মার্কেট থেকে লক্ষ লক্ষ মানুষের টাকা আত্মসাৎ হয়েছে। বিএনপির সময় তো এইগুলো দেখা যায়নি, বিএনপির সময় তো এই এই কাজগুলো দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা মানুষের গায়েব হয়ে গেছে, যেই বৈদেশিক মুদ্রা, কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা 800 কোটি টাকার মতন বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব হয়ে গেছে, কোথায়? বিএনপির সময় তো এই কাজগুলো হয়নি। কাজেই যারা বলছেন যে বিএনপি আর আওয়ামী লীগ একরকম, দয়া করে আপনারা এই কথাগুলো বন্ধ করবেন। আমরা জানি আপনারা আওয়ামী লীগকে সেফ করার চেষ্টা করছেন, কিন্তু যতই আপনারা সেফ করুন, সেফ করা সম্ভব নয়, কারণ বিএনপি মানুষের দল, বিএনপি মানুষের জন্য কাজ করেছে যখন সুযোগ পেয়েছে, বিএনপি দেশের জন্য কাজ করেছে যখন সুযোগ পেয়েছে। ভুল ত্রুটি থাকতেই পারে, বাংলাদেশের মতন একটি দেশে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, দেশ পরিচালনা করার সময় ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে বিএনপি এবং আওয়ামী লীগ এক। বিএনপির নেতাকর্মীরা, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এই কাজগুলো করেনি, যেই কাজগুলো আজকে সারা দেশের মানুষের সামনে দিবালকের মতন প্রতিষ্ঠিত। দেখুন, 73 সালের নির্বাচন, কেন নির্বাচনটিকে তাদেরকে সেভাবে করতে হলো, যে নির্বাচনটিকে ঠিক 2018 সালে যে নির্বাচন কেন করতে হলো, এই কারণেই করতে হয়েছে। 2006 সালে বিএনপি, যেহেতু বিএনপির বিশ্বাস ছিল জনগণের উপরে, আত্মবিশ্বাস ছিল, হ্যাঁ ভুল ত্রুটি হয়তো আমাদের হতে পারে, কিন্তু আমরা আমাদের মেধা শক্তি সবকিছু দিয়ে, বিবেক দিয়ে আমরা চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে, দেশের জন্য কাজ করতে। সেই জন্যই কিন্তু সময় এসেছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ছেড়ে দিয়েছে, যে ঠিক আছে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যাদের পক্ষে রায় দিবে বিএনপি সেটা মাথা পেতে নিবে। আওয়ামী লীগ ষড়যন্ত্রের মধ্যে ক্ষমতায় আসলো, এটি পরিষ্কার দিবালকের মতন। এসেই কি করলো, 2/3 মেজরিটি তো বিএনপিরও ছিল 2001 সালে, কিন্তু বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করেনি, আওয়ামী লীগ এসে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করলো। কারণ এই জন্যই পরিবর্তন করলো যে তাদেরকে, তাদের লোকজনকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, বিদ্যুৎ খাতে যাতে ধরা না পড়ে সেই জন্য ইনডিমিনিটি বিল পাশ করতে হয়েছিল। বিএনপিকে এরকম ব্যক্তি বিশেষ বা ব্যক্তি মহলের জন্য কোনো ইনডিমিনিটি বিল পাশ করতে হয়নি। এখানেই পার্থক্য বিএনপি এবং আওয়ামী লীগের সাথে। কাজেই কথা যদি বলতে হয়, তাদেরকে আমি অনুরোধ করব যে সত্য কথা বলুন, সত্য কথা বলুন, দেশের মানুষকে এত বোকা ভাবাটা ঠিক না। এখন মানুষ খুব সহজেই অনেক কিছু জানতে পারে, কাজেই আমার অনুরোধ থাকবে সত্য কথা বলুন। দেখুন, ওনাদেরই একজন সাবেক MP ছিলেন, ভদ্রলোক মারা গিয়েছেন এবং বিশিষ্ট সাংবাদিকও ছিলেন, 2012 সালে ABM মুসা সাহেব, 2012 সালে উনি বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগকে দেখলেই বলে মানুষ বলে তুই চোর। জানি না উনি যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই উনি এখন বলতেন, যে এখন বোধহয় কথাটাকে রিফ্রেস করে নিয়ে বলতেন যে আওয়ামী লীগকে দেখলেই হয়তো মানুষ বলবে তুই ডাকাত, তুই দুর্নীতিবাজ, তুই মিথ্যুক, হয়তো উনি এই কথাটা নতুন করে আবার বলতেন। এতদিন ক্ষমতায় আছে তারা, এখানে বিভিন্ন বক্তা, আমাদের সম্মানিত বক্তারা বলেছেন যে তারা এতদিন ক্ষমতায় আছে, উল্লেখ করার মতন তাদের ভালো কোনো কাজ নেই, এবং সেই জন্যই কিন্তু তারা ওই যে কথাটা বললাম যে ব্যর্থ মানুষেরা প্রতিহিংসার আগুন ছড়ায় এবং সফল মানুষের দায়িত্বশীলতার পরিচয় দেয়,
তারা ব্যর্থ বলেই আজকে তাদেরকে 2008-এর মতন নির্বাচন 18-এর মতন নির্বাচন করতে হচ্ছে তাদেরকে। তারা ব্যর্থ বলেই তাদেরকে 2014 সালের মতন নির্বাচন করতে হচ্ছে। তারা ব্যর্থ অতীতে ব্যর্থ ছিল বলেই তাদেরকে 1973 সালের মতো নির্বাচন করতে হয়েছিল। কাজেই ব্যর্থ মানুষ প্রতিহিংসা ছড়াবে, এটাই স্বাভাবিক। বিএনপি বরাবরই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির নেতাকর্মীরা বরাবরই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এতদিন ক্ষমতায় থাকার পরও যে দলের নেতাকর্মীদের এমন অসম্মানজনক অসম্মান আচরণ অর্জন করতে হয়, অসম্মানজনক অর্জন করতে হয়, অসম্মান অর্জন করতে হয়, এদের সাথে আর যাই হোক বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের কখনোই কোনোই তুলনা হয় না। বিএনপির নেতাকর্মীরা অবশ্যই এবং সবসময় দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছে। বিএনপির নেতাকর্মীরা স্বপ্ন দেখে গণতান্ত্রিক একটি ভোরের, দেশের নিপীড়িত মানুষ স্বপ্ন দেখে একটি মানবিক সমাজের। আর আজকে সেই জন্যই তার বিপরীতে আজকে আওয়ামী লীগকে জোর করে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, র‍্যাবের মাধ্যমে আজকে প্রতিষ্ঠিত করতে হয় তাদের নেতাকে। আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে মানুষের মুখকে বন্ধ করে দিতে হয়, ডিজিটাল অ্যাক্ট আইন করতে হয়, কারণ তারা জানে পার্থক্যটা কোথায় এবং তাদের খারাপ কাজগুলো, তাদের যে কোনো অর্জন নাই এগুলো যাতে মানুষ বলতে না পারে, সেই জন্যই তাদেরকে এই আশ্রয়, এই আইনের আশ্রয় নিতে হয়, জোর করতে হয়, বন্দুকের আশ্রয় তাদেরকে নিতে হয়। এর সবচেয়ে বড় একটি রিসেন্ট প্রমাণ হচ্ছে কয়েকদিন আগে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, কয়েকদিন আগেই তাদের আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছে কখন কি ঘটে যায় বলা যায় না। বিএনপির নেতাকর্মীরা স্বপ্ন দেখে গণতান্ত্রিক ভোরের, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বপ্ন দেখে কখন কি ঘটে যায় এই আতঙ্কের, সারাক্ষণ তারা আতঙ্কেই থাকে। নেতৃবৃন্দ, আমি সেজন্য আপনাদেরকে বলবো যে সামগ্রিকভাবে আজকের এই আলোচনা সভায় আমাদের একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য, একটি স্লোগান হওয়া উচিত যে সামগ্রিকভাবে দেশের অবস্থা সকল কিছু বিবেচনা করে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা বিএনপির প্রতি, সেই সব কিছুকে একত্রিত করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগাতে হবে। আমাদের আজকের দিনের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদের স্লোগান হোক, আমাদের উদ্দেশ্য হোক, আমাদের লক্ষ্য হোক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। দেশনেত্রীর সেই স্লোগান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজকে আবারও সকলকে আমি আন্তরিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।